অনির্দিষ্টকালের জন্য বিশ্বের সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত। এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে নির্দেশনা কার্যকরের আদেশ দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, হাফসা, যেমনটি বলছিলেন যে এই তথ্যটি কিন্তু আমরা দুপুরের পর থেকেই শুনতে শুরু করেছিলাম। বিশেষ করে আমদানি রপ্তানির সঙ্গে যারা জড়িত, সীমান্ত বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, তারা বলতে শুরু করেছিলেন। কিন্তু সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে কিছুক্ষণ আগে। আমাদের কাছে সেই সরকারি যে নোটিশ, সেটি এসে পৌঁছেছে। আপনি জানেন যে ভারতের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ করে নাফেড নামের একটি সংস্থা। এটি মূলত ভারতের বাণিজ্য দপ্তর, বৈদেশিক বাণিজ্য দপ্তরের অধীনে, এবং সেই নাফেদের তরফ থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে প্রেরিত তথ্যে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশই, অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস এবং হাইকমিশন অফিসেই তারা পাঠিয়েছে যে স্থানীয় বাজারের চাহিদা এবং বন্টন, উৎপাদন বন্টন এবং চাহিদার অনুযায়ী উৎপাদন বন্টনকে ভারসাম্য রাখতে কিন্তু সেটি পেঁয়াজ বিদেশে রপ্তানি বন্ধ করা হবে, এবং সেটি ইমিডিয়েট কার্যকর করার জন্য বলা হয়েছে। এবং ইতিমধ্যে যেটা আপনি জানতে পেরেছেন যে ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে যে পেঁয়াজ যাওয়ার জন্য যে অপেক্ষা করছিল, সেই সীমান্তবর্তী বহু এলাকা, আপনি জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 7টি সীমান্ত দিয়ে, এই স্থল সীমান্ত দিয়ে কিন্তু এই আমদানি পণ্য, ভারতের পণ্য এবং বাংলাদেশের পণ্যর মধ্যে কিন্তু পণ্য আমদানি রপ্তানি হয়। সেখানে কিন্তু বাংলাদেশে ভারতের এলাকায়, ভারতের সীমান্তে কিন্তু এই বহু ট্রাক, পেঁয়াজ বোঝাই ট্রাক কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছে। হাফসা, আপনাকে বলে রাখি যে এই ক্রাইসিসটা হওয়ার কারণ, আপনি জানেন যে দক্ষিণ ভারতে মূলত নাসিক এবং পুনে থেকেই এই পেঁয়াজ আসে, এবং আপনি জানেন যে ভারতের সবচেয়ে কোভিডে আক্রান্ত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, এবং সেখানে একটা বড় প্রভাব পড়েছে এই পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে, যে সে কারণেই কিন্তু তারা বাধ্য হয়েছে ভারত সরকার যে আপাতত বিদেশে পেঁয়াজ রপ্তানি করা। এই ছিল আমার কাছে শেষ হাফসা, ভারতের আপাতত আমার কাছে এই ছিল সব শেষ। অনির্দিষ্টকালের জন্য বিশ্বের সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত। এ বিষয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।